আজ বানাচ্ছি শীতের কিছু সবজি দিয়ে একটা সম্পূর্ণ ভিন্ন রকমের মিক্সড ভেজিটেবল বা একটা পাঁচমিশালি তরকারি। আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, গ্যাস অন করে দিয়েছি, দিয়ে দিচ্ছি সাদা তেল, 3-4 চামচ সাদা তেল। আপনারা তেলটা আপনাদের সবজির পরিমাণ অনুযায়ী দেবেন। এই রান্নায় অবশ্য বেশি তেল লাগে না। দিয়ে দেব আমি একদম ফাইন চপ করে রেখেছি পেঁয়াজ কুচি, পেঁয়াজ আমি একদম কুচি করে রেখেছি, দিয়ে দিলাম পেঁয়াজ। আমার যা সবজির পরিমাণ সেই অনুযায়ী আমি এখানে 3টে মিডিয়াম পেঁয়াজ দিয়েছি। এবার এটাকে ভাজতে হবে। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। পেঁয়াজ অল্প সামান্য ভাজা হয়েছে, কালারটা চেঞ্জ হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দেব বড় চামচের 1 চামচ আদা রসুন বাটা। এটা কিন্তু আমার বড় চামচ নয়, মিডিয়াম চামচ, সেই জন্য আমি ভর্তি ভর্তি করে দিলাম। এটাকে এবার ভালো করে কষিয়ে নেব। দিয়ে দেব 7 চামচ মতো লবণ। আচ্ছা, এই রান্নাটায় আমি হলুদের ব্যবহার একদম সামান্য কম করব, তবে আপনারা ইচ্ছা করলে আপনাদের ইচ্ছা অনুযায়ী হলুদ দিতে পারেন। একদম সামান্য 1/4 টিস্পুন দিলাম হলুদ। দিয়ে দেব আমি কেটে রেখেছি কিছু কাঁচা টমেটো, দিয়ে দেব টমেটো। সাথে দিয়ে দেব একটা পাকা টমেটো, ছোট সাইজে কেটে রেখেছি, দিয়ে দিলাম সেটাও। এরপরে দিয়ে দেব হাফ চামচ ধনে গুঁড়ো। এটা একটু ভালো করে কষিয়ে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায়। এত
এরপরে আমি এখানে একে একে সবজিটা দিয়ে দেবো। আপনারা যদি মনে করেন আলাদা করে সবজি ভাজবেন, ভেজে তুলে রাখবেন, তাও হয়। এবার আমি সবার আগে দিয়ে দেবো, আমি কেটে রেখেছি গাজর, দিয়ে দিলাম গাজর। একটু নাড়াচাড়া করার পরে দিয়ে দেব, এরকম করে পিস করে রেখেছি আলু, দিয়ে দেব কয়েকটা আলু। এর সাথেই দিয়ে দেব কেটে রাখা বিনস। এবার এটা একটু নাড়াচাড়া করে নেব। এইবারে দিয়ে দেব আমি ফুলকপি, এরকম করে কেটে রেখেছি, দিয়ে দেব ফুলকপি। এই সবজিটা রুটি, লুচি, পরোটা, পোলাও, ভাত, যে কোনো কিছুর সাথে খুব ভালো লাগে। এবারে দিয়ে দেব মটরশুঁটি বা কড়াইশুঁটি। এবার এটাকে একটু ভালো করে ভেজে নিয়ে আমি ফিরে আসছি আপনাদের কাছে। আমি নিয়েছি দুটো টমেটো, সাদা তিল, পোস্ত, কাজু বাদাম, আর নিয়েছি চারমগজ। এপাশে নিয়েছি আদা আর কাঁচা লঙ্কা। আমি এগুলো একসাথে পেস্ট করে ফিরে আসছি। এবারে দিয়ে দেব হাফ ক্যাপসিকাম। এবারে দিয়ে দেব আমি যে কাজু বাদাম, পোস্ত, তারপরে
চার মগজ এগুলো সব একসঙ্গে পেস্ট করেছিলাম, আদা কাঁচা লঙ্কা সেই পেস্টটা। আমি বড় চামচে চার পাঁচ চামচ দেবো। এটা গ্যাসের ফ্লেম একদম লো করে দেবো, এবার একটু এটা ভালো করে নাড়িয়ে নেব, নাড়িয়ে কষিয়ে নেব। এবারে দিয়ে দেবো এই মিক্সিং জারটা ধুয়ে দিয়ে দিচ্ছি জল। জল আরও লাগবে কেন, সবজিটা সেদ্ধ হতে আমি দিয়ে দেবো পরিমাণ মতো এখানে জল। একটু সবজিটা 50% সেদ্ধ হবে, তারপরে ফিরে আসছি আপনাদের কাছে। এখানে সবজি কিছুটা সেদ্ধ হয়ে এসছে, পুরো এখনো সেদ্ধ হয়নি। আমি এই অবস্থায় লবণ, আমার এখানে আর কিছু লাগবে, আমি দিয়ে দিচ্ছি আর হাফ চামচ লবণ। একটু মিশিয়ে নেব লবণটা, হালকা হাতে নাড়তে হবে। এর মধ্যে আমি এবারে দিয়ে দেব এই যে আমি ছোট করে কেটে রেখেছি পনির, দিয়ে দেব পনিরগুলো। গ্যাসের ফ্লেম লো করে দেব, দিয়ে মিশিয়ে দিয়ে আবার এটাকে হতে দেব। সবজিগুলো পুরো সিদ্ধ না হওয়া পর্যন্ত এটা লো ফ্লেমে হতে থাকবে, তারপরে ফিরে আসছি আপনাদের কাছে। এখানে তরকারি হয়ে গেছে, আমি এবার নামানোর আগে দিয়ে দেবো হাফ চামচ একটু চিনি। এইটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন, যদি চিনি একটু বেশি খান, মিষ্টি মিষ্টি বেশি খান, একটু চিনিটা বেশি দেবেন, যদি চিনি একদম কম খান তাহলে একদম অল্প দেবেন। বেশি জোরে নাড়াবো না, এবারে দিয়ে দেবো নামানোর আগে অল্প একটি কসুরি মেথি, হাতে এরকম করে ভেঙে দিয়ে দেব। আর দেব একটু ফ্রেশ ক্রিম। ফ্রেশ ক্রিম যদি আপনাদের না থাকে বাড়িতে, তার পরিবর্তে আপনারা দিয়ে দিলাম একটু ফ্রেশ ক্রিম। ফ্রেশ ক্রিম সবসময় নাই থাকতে পারে, তার বদলে আপনারা বাড়িতে দুধ থাকলে লিকুইড যে মিল্ক, সে একটু মিল্ক দিয়ে দেবেন, 1/4 কাপ মিল্ক দিয়ে দেবেন। সবজির পরিমাণ অনুযায়ী আপনারা সেটা অ্যাড করবেন। আর এখানে আমার হলুদের মাত্রাটা একটু বেশি হয়ে গেছে, আপনারা ইচ্ছা করলে হলুদের মাত্রাটা আরও কম দিতে পারেন, তাহলে একটু সাদা সাদা ভাব আসবে। ব্যাস আমার তৈরি মিক্সড ভেজিটেবল, আমি প্লেটিং করে ফিরে আসছি আপনাদের কাছে।